সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী। আমরা তার সঙ্গে কথা বলব বর্তমান পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেসব বিষয় নিয়ে আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী আমাদের বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর ইফতেখার, আপনি বহু বছর কূটনৈতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের এই মেয়াদকালে আপনি বেশ কিছু দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সচেষ্ট আছেন বলে আমরা জানি। আপনি যদি আমাদের সংক্ষেপে, বর্তমানে বাংলাদেশে আমরা লোকেস্ট পলিসির কথা জেনেছিলাম আগে, বর্তমানে বাংলাদেশে পররাষ্ট্রনীতি কোন দিকে অগ্রসর হচ্ছে, কোন নীতির আলোকে অগ্রসর হচ্ছে? দেখুন জহির, পররাষ্ট্রনীতি এমন একটা জিনিস যেখানে আমার মতে একটা জাতীয় ঐক্যর প্রয়োজন রয়েছে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু জাতি, বাংলাদেশের জনগণ আমাদের পিছনে রয়েছে, আপনারা সবাই আমাদের পিছনে রয়েছেন। বর্তমান যুগ পাল্টাচ্ছে, আজকে আমরা আমাদের আগে যেসব সম্পর্ক ছিল যেসব দেশের সাথে, আজকাল আপনি যদি পৃথিবীর নানা দিক দেখে থাকবেন যে এশীয় দেশগুলো রয়েছে তারা প্রচণ্ডভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের কথা হচ্ছে যে আগের সম্পর্ক বজায় রেখে আমরা যে নতুন সম্পর্ক করার উদ্যোগ নিয়েছি সেটা কিন্তু সেখানে আমরা সাকসেসফুল হতে হবে। নতুন কোন দেশগুলোর দিকে আমরা বলছি? যেমন এখন আমাদের পররাষ্ট্র নীতির কী কী উদ্দেশ্য, আমি বেশ কিছুদিন ধরে বলে আসছি যে আমাদের 10টি পয়েন্টস রয়েছে, সেটা হয়তো প্রত্যেকটা ইলাবোরেট করার প্রয়োজন নেই। একটা হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে যে যেসব দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, এখানে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ আছে, এই জন্য আমরা আমেরিকা, ক্যানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমরা অত্যন্ত সচেতন। ক্যানাডার উপর একটা আমরা সেমিনার অংশগ্রহণ করেছি, আপনারা জেনেছেন হয়তো যে গত 4 বছরে ক্যানাডাতে আমাদের এক্সপোর্টস প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মূল কারণ হয়েছে যে তারা আমাদেরকে জিএসপি ফেসিলিটিস দেয়। আজকে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রধান আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ওখানে আরএমজি বিক্রি করি সেটা প্রায় $3.5 বিলিয়ন ওয়ার্থ, সেখানে আমরা ডিউটিস দেই প্রায় $500 মিলিয়ন। আমরা চাচ্ছি যে গ্রেটার মার্কেট অ্যাক্সেস, একটা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস ইন দ্য ইউএস মার্কেট, এবং সেটা আমরা নেগোশিয়েট করে আসছি। তার জন্য প্রয়োজন হয়তো আমেরিকান পাবলিক ওপিনিয়নের সাপোর্ট, আমেরিকান লেজিসলেটরদের সাপোর্ট। আমি প্রতিটি আমেরিকান কংগ্রেসম্যানকে আলাদা চিঠি দিয়েছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের রিভার্স ট্রান্সফার অফ রিসোর্সেস হয়ে যাচ্ছে, আমরা ডিউটিস বেশি দিচ্ছি আমরা অ্যাসিস্ট্যান্স ইনকামের তুলনায়, কিংবা আমরা ডেভেলপমেন্ট কোঅপারেশন যেটা পাচ্ছি তার তুলনায় আমরা আরও বেশি দিচ্ছি। এজন্য হয়তো আমাদের প্রয়োজন যে অন্যান্য দেশের সঙ্গে, যেখানে আমাদের আমাদের মূল রিসোর্সেস ফ্লো ইন করবে আমাদের দেশে, তাদের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার। এর মধ্যে প্রধানত রয়েছে গালফ স্টেটস। আপনারা জানেন যে আমাদের বহু ওয়ার্কার্স গালফ স্টেটসে রয়েছে, যেমন সৌদি আরেবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, কাতার, এসব দেশসমূহে। এরা কিন্তু আমাদেরকে প্রায় $7 বিলিয়ন দিচ্ছে। গত বছরে আমাদের এই পলিসিটিকে অত্যন্ত সাকসেসফুল হয়েছে, আমরা প্রচুর লোক বাইরে পাঠাতে সক্ষম হয়েছি, প্রায় 8,38,000 লোক বাইরে গিয়েছে, আমরা রেমিটেন্সও পেয়েছি প্রায় $7 বিলিয়ন। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমত তাদের ওয়েলফেয়ার এনশিওর করা, যার জন্য প্রয়োজন এসব দেশের সঙ্গে আমাদের লিঙ্কস স্ট্যাবলিশ করা, আমাদের সুসম্পর্ক গড়ে তোলা। তাছাড়া ইনভেস্টমেন্টস আমাদের দেশে প্রচুর আসছে, যেমন এশীয় দেশসমূহ, যেমন কোরিয়া এবং জাপান থেকে, যার জন্যে আপনি অবগত আছেন আমি কোরিয়া গিয়েছি, জাপান গিয়েছি, আমরা এখানে কোরিয়ান ইনভেস্টমেন্ট জোন এটা আমরা ওপেন করেছি,
এখানে প্রচুর কোরিয়ান ইনভেস্টমেন্টস আসছে। কোরিয়ার সঙ্গে আমরা একটা লেবার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এক্সপোর্ট ট্রিটিও আমরা সই করেছি। শুনে থাকবেন হয়তো যে গত বছর 4,000 গিয়েছিল, এবছর তারা 8,000-এর একটা ডিমান্ড দিয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। জাপান হ্যাজ বিন এ ট্রিমেন্ডাস সোর্স অফ ইনভেস্টমেন্টস অ্যান্ড সাপোর্ট। সুতরাং আমরা এসব দেশের সঙ্গেও আমাদের সম্পর্ক, আমাদের কোঅপারেশন আরও বাড়াবার উদ্যোগ নিয়েছি। এর উদ্যোগের মধ্যে রয়েছে আমরা পারস্পরিক ভিজিটস, আমরা ইনভেস্টমেন্টস আনা এবং এদের সঙ্গে আমাদের এগ্রিমেন্টস সই করা। তো আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে ট্রেড বিল প্লেস করার কথা বিফোর দি কংগ্রেস, সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং আপনার ডিউটি ফ্রি অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা শুনেছি। তো সেই ট্রেড বিল পাস করার ক্ষেত্রে আপনার যে চিঠি, আপনি বলছেন বিভিন্ন কংগ্রেসম্যানের কাছে আপনি চিঠি লিখেছেন, তার ব্যাপারে কোনো রেসপন্স কি আপনি পেয়েছেন? এই ট্রেড বিল তো কংগ্রেসেই মুভ করবে এবং কিছু কংগ্রেসম্যান রয়েছেন যারা স্পন্সার আছেন, তাদের সঙ্গে আমরা অত্যন্ত ক্লোজ রিলেশনশিপ রাখছি। তাছাড়া আমাদের যে মিশন রয়েছে, আমাদের যে এম্বাসি রয়েছে, ওরা অত্যন্ত সচেতন। আমেরিকান অ্যাম্বাসেডার, যে নতুন অ্যাম্বাসেডার এসেছেন, রাষ্ট্রদূত মরিয়ার্টি, তিনিও আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তার সাথে এ বিষয়ে আলাপ করেছি। আমরা স্টেট ডিপার্টমেন্টের সাহায্য চেয়েছি। তবে সবচেয়ে প্রয়োজন হবে যে কংগ্রেসের সাপোর্টটা, সেটা অ্যাক্টিভেট করার জন্য আমরা নানা রকম, এই যে চিঠি বললেন এটা হচ্ছে একটা স্টেপ, আরও স্টেপস নিচ্ছি। যেমন আমাদের যে পাবলিক ওপিনিয়ন বিল্ড আপ করা, আপনাকে যেভাবে কথা বললাম, মনে করেন একজন আমেরিকান যদি এ ধরনের একটা কথা শুনে, সেও নিশ্চয়ই হ্যাভ এ পজিটিভ ফিলিং টুয়ার্ডস দিস অ্যাক্ট এবং টুয়ার্ডস বাংলাদেশ। কারণ আমরা যে আমাদের যে ডেমোক্রেটিক স্পিরিট রয়েছে, আমাদের যে প্লুরালিস্ট স্পিরিট রয়েছে, আমাদের যে সম্ভাবনা রয়েছে, এটা সম্বন্ধে পৃথিবীর প্রত্যেক দেশই অবগত আছে। আমি বহুদিন জাতিসংঘে কাজ করেছি, আপনারা জানেন যে জাতিসংঘে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা বিদেশে নাম্বার ওয়ান কিংবা নাম্বার টু পিস কিপার হিসাবে পরিচিত। আমাদের আর্ম ফোর্সেস, পুলিশ আফ্রিকাতে গিয়ে শান্তি রক্ষা করেছেন, সো মাচ সো যে আমরা অনেক সময় বলে থাকি যে উই হ্যাভ ডান মোর টু স্ট্যাবিলাইজ আফ্রিকা দেন মোস্ট অফ দ্য কান্ট্রিজ। ডক্টর চৌধুরী, আমি জাতিসংঘ পিস কিপিং এর বিষয়ে আসবো স্পেসিফিক্যালি, কিন্তু অ্যাম্বাসেডার মরিয়ার্টির সঙ্গে আপনার যে আলোচনা, সেই প্রসঙ্গে তারা কিন্তু একটা প্রায়োরিটির কথা বলছে এখন, যে থ্রি ডি প্রায়োরিটি, ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট এবং ডিনায়াল টু স্পেস টু দ্য টেরোরিস্ট, ইন্টারন্যাশনাল টেরোরিস্ট। এই যে তিনটা ইস্যু নিয়ে তারা, বিশেষ করে অ্যাম্বাসেডার মরিয়ার্টি বলছেন, আপনার সঙ্গে এসব বিষয় নিয়ে স্পেসিফিক কী আলোচনা করেছেন? মোটামুটি একটা কার্টসি কল, এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক রীতি। সাধারণত প্রেজেন্টেশন অফ ক্রেডেনশিয়ালসের কিছুদিন পরে তারা পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন, সব দেশেই তা সে নিয়ম রয়েছে। তারপরে অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করবেন, পরস্পর একে অন্যের সম্বন্ধে জেনেছি, আগেই জানতাম ন্যাচুরালি। এবং আমেরিকায় উনি আমার কাছে গ্রিটিংস নিয়ে এসেছেন কিছু আমেরিকান ডিপ্লোম্যাটসদের, যার সঙ্গে আমার আগে পরিচিত ছিল। ওনারা গুড গভর্নেন্সের কথা খুব জোরে সোরে বলছেন এবং ইলেকশন রোডম্যাপ নিয়ে তাদের একটা চিন্তা আছে এবং তারা বলছেন যে বাংলাদেশে যাতে রোডম্যাপ ঠিকমতো প্রতিপালন করা হয়, সে বিষয়ে একটা তাদের বক্তব্য আছে। একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যে সরকার সবসময় তাদের প্রতিশ্রুতির কথা বলে আসছেন, কিন্তু ডিপ্লোম্যাটরা বাংলাদেশে, স্পেশালি ওয়েস্টার্ন ডিপ্লোম্যাট, তাদের কিছু এক্সারসাইজের কথা নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, যে তারা এ ধরনের আলোচনা করার মতো ডিপ্লোম্যাটিক নর্মস, স্ট্যান্ডার্ড, প্র্যাকটিসের মধ্যে এটা সেই প্যারামিটারের মধ্যে পড়ে কি না। একজন কূটনৈতিক হিসেবে, একজন বাংলাদেশের পররাষ্ট্র নীতির, পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? দেখুন, বাংলাদেশের ইটস অ্যান ওপেন সোসাইটি এবং এভাবেই থাকা দরকার। আমাদের যে ভ্যালুজ রয়েছে, এটা প্লুরালিস্টিক, এটা ডেমোক্র্যাটিক। আমাদের মিডিয়া রয়েছেন, আমাদের বৈদেশিক বন্ধু রয়েছেন, তারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে কী হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টেড হচ্ছে বাংলাদেশের জনগণ। এবং আমরা যাদের জন্য, যাদের কারণে রয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ।
বাংলাদেশ জনগণ যা চাচ্ছে সেটা আমরা যাতে ডেলিভার করি, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই ডেলিভারিটা কারেক্ট হচ্ছে কি না নিশ্চয়ই আন্তর্জাতিক সম্প্রদায় সেটা অ্যাসেস করবে। আমাদের মতে মোটামুটি এখন পর্যন্ত আমরা, আপনি যে রোডম্যাপের কথা বলছেন, আমার তো মনে হয় সেই রোডম্যাপ মতো আমরা এগিয়ে যাচ্ছি। যদিও বিষয়টি মোটামুটি খুব আমার ম্যান্ডেটে পড়ে না, তবুও আপনি জানেন যে আমি ওয়ান অফ দ্য ফাইভ সরকারি উপদেষ্টা আলোচকদের মধ্যে যারা প্রাক অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করেছি। আমার মতে এই এই পোর্শন অফ দ্য ডায়ালগ সাকসেসফুল হয়েছে। তো যাই হোক, আমরা সাধারণত এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রাইজ করে রাখি, কারণ বিশ্ব সমাজের সঙ্গে উঠতে বসতে হয়, তাদের সঙ্গে ট্রেড ডিলস করতে হয়, তাদের কনফিডেন্সের প্রয়োজন রয়েছে। আমি বারবার বলে আসছি যে ডেস্টিনি অফ দ্য বাংলাদেশিজ উইল বি ডিটারমিন্ড বাই বাংলাদেশিজ দেমসেলভস। তবুও এটা বলা বাহুল্য যে কনফিডেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ এন এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট অফ ডেভেলপমেন্ট। এমন একটা অভিযোগ আছে স্যার, ক্রিটিসিজম আছে, যদি ফেয়ারলি আপনি দেখেন যে তারা ওভারডু করছে কিংবা একটু ওভার এক্সারসাইজ করছে, কিন্তু আমাদের সরকারের মনোভঙ্গি থেকে অতীতের কথা বলবো কিংবা বর্তমানের ক্ষেত্রেও সেরকম কোনো ইন্ডালজেন্স কি আছে কি না, যে এই ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে পড়ে না এমন বিষয়কে আমরা সহজভাবে গ্রহণ করে নিই, মেনে নিই? যদি কখনো এ ধরনের কোনো কন্ট্রাভেনশন অফ ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস হয়ে থাকে, আমরা সেটা তুলে ধরি। এটা তো আমরা অতীতেও করেছি নিশ্চয়ই, এখনও করছি যদি প্রয়োজন বোধ করি। তবে আমাদের সাথে মোটামুটি বলতে গেলে প্রায় প্রত্যেকটি ডিপ্লোম্যাটিক এজেন্টসের সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক আছে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স টু মেনটেইন দ্যাট কাইন্ড অফ রিলেশনস। আমরা প্রয়োজনে সবসময় তাদের সঙ্গে সম্পর্ক মেনটেন করে আসছি, এবং ডিপ্লোম্যাটিক প্র্যাকটিসেস আর ক্যারেড আউট উইদিন এ সার্টেন প্যারাডাইম, এবং আমরা সচেতন থাকি, রয়েছি, এবং আপনারা সেটা সম্বন্ধে অবগত আছেন যে যখন আমরা মনে করি সেই প্যারাডাইমটা স্ট্রেইন হচ্ছে, আমরা মোটামুটি তুলে ধরি কিন্তু অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাষায়। আমি আরেকটা কথা যেটা বলতে চাই, যেটা হয়তো বলা হয়নি, যে সেটা হচ্ছে বাংলাদেশের ইনফ্লুয়েন্স টু দি ভিজাভি দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। আমরা শুধু উই শুড নট বি অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ সাপোর্ট, আমরা কি বিশ্বকে কিন্তু সাপোর্ট দিয়ে আসছি। আপনি পিস কিপিংয়ের কথা বলছেন যে পরে বলবেন, কিন্তু আমি কিন্তু পিস কিপিংকে অত্যন্ত প্রায়োরিটি দিই। ডেফিনেটলি, অবশ্যই, কারণ শুধু পিস কিপিং নয়, পিস কিপিং তো বটেই, তাছাড়া আইডিয়াস, বাংলাদেশ কিন্তু আমাদের যে ইন্টেলেকচুয়াল রিসোর্সেস আছে, এই ইন্টেলেকচুয়াল রিসোর্সেস কম্প্রাইজ সফট পাওয়ার, এবং এই সফট পাওয়ারটাকে আমরা এমনভাবে ব্যবহার করতে চাই যে বিশ্বকে আরও শান্তিময়, আরও অ্যাপ্রোপ্রিয়েট ফর ডেভেলপমেন্ট, যেখানে ডেমোক্রেটিক নর্মসের চলবে, যেখানে আমরা একটা আম্বিয়ান্স উইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ডেভেলপমেন্ট আমরা সেভাবে গঠন করব, দুনিয়াটাকে, বিশ্বকে আমরা সেভাবে পরিণত করতে চাই। ইন আদার ওয়ার্ডস, উই ওয়ান্ট টু ইউজ আর ক্যাপাসিটি, আর ম্যানুভারেবিলিটি ইন এ ওয়ে দ্যাট উই শেপ দ্য ওয়ার্ল্ড সো দ্যাট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ডেভেলপমেন্ট, ফর পিস, ফর ডেমোক্রেসি। আমাদের হিউজ পটেনশিয়ালের কথা বলা হচ্ছে এবং এমার্জিং নেচারের কথা বলা হচ্ছে বাংলাদেশকে, যে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হাব হিসেবেও বাংলাদেশ ওপেন আপ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইমেজ হয়তো বাড়ছে ক্রমশ। আমি যেটা জানতে চাই যে বাংলাদেশের যে ফরেন অফিস যারা আছেন, যারা বাংলাদেশকে বিদেশে তুলে ধরার দায়িত্বে নিয়োজিত আছেন, এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশকে প্রপারলি প্রজেক্ট করা বা এই পটেনশিয়াল যেগুলো আছে সেগুলোকে আনলক করার ক্ষেত্রে তাদের ক্যাপাসিটি, তাদের সামর্থ্য, তাদের এক্সেলেন্সটা কতখানি আছে? আই এম স্যাটিসফাইড উইথ আর ক্যাপেবিলিটিস, সেটা রয়েছে। আমাদের যারা ইয়াং ম্যান অ্যান্ড উইমেন, যারা আমাদের সরকারি চাকুরিতে যারা নিয়োজিত রয়েছেন, তাদেরও সম্ভাবনা প্রচুর রয়েছে। আমরাও এদেশেই বড় হয়েছি, উই হ্যাভ বিন ট্রেইন মোস্টলি ইন দিস কান্ট্রি,
যদিও বাইরে আমাদের ট্রেনিং হয়েছে, সেই ক্যাপাসিটি আমাদের রয়েছে। দে রিকোয়ার সামটাইমস অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স, সেটা আমাদেরই রেসপন্সিবিলিটি, আমরা দিতে চেষ্টা করছি। আই ডু নট সি দিস অ্যাজ এ মেজর প্রবলেম, ক্যাপাসিটি আমাদের রয়েছে এবং যেখানে কোনো স্পেশালাইজ ক্যাপাসিটি প্রয়োজন আমরা সেটা বিল্ড করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি বরঞ্চ বলবো, আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আমাদের এ প্রিন্সিপাল রিসোর্স ইজ আর নন টেকনোলজিক্যাল রিসোর্স, ইন আদার ওয়ার্ডস আর ইন্টেলেকচুয়াল রিসোর্স। আমি বারবার বলে আসি যে আমাদের দেশ থেকে যেসব আইডিয়াজের উৎপত্তি হয়েছে, যেরকম মাইক্রো ক্রেডিট, নন ফর্মাল এডুকেশন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইস্যুস, এসব কিন্তু দিজ আর ভেরি এথনিক্যালি বাংলাদেশি আইডিয়াস। আজকে আমি বলবো যে মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর মার্চিং টু দ্য টিউনস দ্যাট ওয়ার ফার্স্ট পাইপড ইন বাংলাদেশ। ইউএন পিসকিপিং অপারেশনস কথা বলেছেন এবং আমরা জাতিসংঘের নানা ফোরামে, জাতিসংঘের নানা প্ল্যাটফর্মে আমরা আমাদের কন্ট্রিবিউশন রাখছি। একটা ল্যাক অফ ভিশন কি আপনি দেখতে পান কি না ওভারঅল, বা আমরা অনেক সময় এটা নিয়ে আলোচনা করি যে ধরুন জাতিসংঘের স্থায়ী পারমানেন্ট ইয়েতে সিটে আমাদের যে আসন, নন পারমানেন্ট সিট যেটা আমাদের আসনের সম্ভাবনা রয়েছে, সেটার জন্য আমরা কি কখনো, আমরা কি সে ধরনের কোনো চেষ্টা নিয়েছি? অন্যান্য দেশকে আমরা দেখছি যে প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ জহির জি। আমরা 2015 সনে পারমানেন্ট নন পারমানেন্ট সিটে যাব সিকিউরিটি কাউন্সিলের, 2015-তে সেই চেষ্টা আমাদের শুরু হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমরা একটা ছোট বিরতি নিব, বিরতির পর আপনার সঙ্গে সার্ক সহ আরও কিছু বিষয় নিয়ে আলাপ করব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আজকে বিশেষ সাক্ষাৎকারে আমাদের অতিথি হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি পর আবারও স্বাগত আপনাদের বিশেষ এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের অতিথি পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়ন নয়, আপনি রাশিয়া ভ্রমণ করেছেন এবং রাশিয়ার প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের সঙ্গে আলোচনা করেছেন, সেখানে বাংলাদেশের নিউক্লিয়ার ক্যাপেবিলিটি ইম্প্রুভ করার জন্য কিছু আলোচনা আপনার হয়েছে। পিসফুল নিউক্লিয়ার ক্যাপেবিলিটি, রাইট রাইট, পিসফুল, হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছে রাশিয়ার সঙ্গেও, সেটা আমাদের এই আলোচনায় সেটা ওঠেনি সেই এই প্রসঙ্গে, কিন্তু আমি আই ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দিস এন্ড সে রাশিয়ার সঙ্গে কিন্তু আমাদের বহুদিন কোনো সম্পর্ক ছিল না। যদিও আপনারা জানেন যে রাশিয়া ওয়াজ এ তখন ইন ইটস রোল অ্যাজ এ পার্ট অফ দ্য অ্যাজ সোভিয়েট ইউনিয়ন ওয়াজ এ প্রিন্সিপাল সাপোর্টার অফ বাংলাদেশ। যাই হোক, নানা কারণে বহু বছর তাদের সঙ্গে সম্পর্ক ছিল না, আমরা সেটা আবার স্থাপন করেছি। এটা সত্য, আমি রাশিয়া ভ্রমণ করেছি এবং রাশিয়ার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে। আমাদের, আপনারা জানেন যে আমাদের একটা এনার্জি গ্যাপ রয়েছে এবং আমরা উই হ্যাভ টু লুক অ্যাট ভেরিয়াস মেথোডোলজিস থ্রু উইচ উই ক্যান মেক আপ ফর দিস এনার্জি গ্যাপ। আমাদের মতে নিউক্লিয়ার পাওয়ার ইজ এ মেজর সোর্স, এ পোটেনশিয়াল সোর্স উই হ্যাভ টু এনেবল আস to make up for this gap. তার জন্য চায়না, কোরিয়া, রাশিয়া এদের সঙ্গে আলাপ আলোচনা করার প্রয়োজন। আমরা আলাপ আলোচনা আরম্ভ করেছি কিছুদিন আগে। আপনারা জানেন যে চীনের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ সফরে এসেছিলেন, তার সঙ্গেও এই বিষয়ে আলাপ হয়েছে। নানা ভেন্ডার্স যারা রয়েছেন, যারা নিউক্লিয়ার পাওয়ার সাপ্লাই করতে পারেন,
তাদের সঙ্গেও আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আলাপ চালিয়ে যাচ্ছেন, কিন্তু রাজনৈতিকভাবে আমরা কিন্তু এসব দেশের সঙ্গে আলাপ শুরু করেছি। ডক্টর চৌধুরী, আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের বিষয়ে। একটি গুরুত্বপূর্ণ ফোরাম হচ্ছে দক্ষিণ এশীয় সহযোগিতা আঞ্চলিক ফোরাম, যেটি সার্ক নামে পরিচিত। আমরা জানি যে পরবর্তী সার্ক সামিট কলম্বোতে হবে এবং সেটা জুলাইয়ের শেষ এবং অগস্টের ফার্স্ট উইকে পসিবলি। সেখানে সাফটার বাস্তবায়ন একটা ক্রুশিয়াল, একটা মেজর ইস্যু হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আবার সেটার আলোকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের এবং অন্যান্য দেশগুলোর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা, FTA-র কথা বলা হচ্ছে, আপনি এই সার্ক সামিটকে সামনে রেখে সাফটার বাস্তবায়ন এবং এই FTA-র পসিবিলিটি নিয়ে কিছু আমাদেরকে যদি জানাতে পারেন, কোনো অগ্রগতি আছে কিনা? দেখুন, সার্কের অনেকে বলে থাকে যে সার্কের প্রোগ্রেস হ্যাজ বিন স্লো, হয়তোবা, বাট ইউ ক্যানট প্রোগ্রেস ফাস্টার দেন হোয়াট ইয়োর পিপলস অ্যান্ড ইয়োর ইন্টারেস্টস ডিটারমিন। সুতরাং আমরা সেভাবেই এগোতে হচ্ছে, জনগণের চাহিদার সঙ্গে মিলে, আমাদের পারসিভড ন্যাশনাল সেলফ ইন্টারেস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেটা গড়ে তুলতে চাচ্ছি দক্ষিণ এশিয়া, আমরা এটাকে পিপলস অ্যাসোসিয়েশন বলতে যাচ্ছি, পিপলস রিজনাল অ্যাসোসিয়েশন, মোর পিপল টু পিপল কন্ট্যাক্ট। আমাদের মতে, এবং আমরা একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে, এটা তো আপনারা বলছেন কাগজ, কিন্তু বিষয়টা কি কাগজে কলমে রয়ে যাচ্ছে না বেশিরভাগ? নট নেসেসারিলি। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে ইউরোপে যেটা 350 বছর লেগেছে, সেটা আমরা প্রায় তার চাইতে 60% কম সময়ে আমরা সেটা করতে যাচ্ছি। তবে আমাদের অ্যাডভান্টেজেস যেটা হচ্ছে, যে এই যে কিছুক্ষণ আগে আমরা এশিয়া এরার কথা বললাম, এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারছে। আজকে সার্কের মোটামুটি সব দেশই অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমাদের প্রায় 6.5% আমরা গ্রোথ পোস্ট করছি, পাকিস্তান করছে প্রায় 7%, 8%, ভারত 9%। ইফ অ্যাট সাম পয়েন্ট ইন টাইম আমরা মনে করেন সার্ক দেশসমূহ, আসিয়ান দেশসমূহ, চায়না এবং জাপান, এই চারটা ইউনিট এশিয়া, আমি যেটাকে বলি ফ্লাইং গিজ প্যারাডাইম, আমরা যদি চার পাখির মতো এগিয়ে যাই, তাহলে কিন্তু দের আর ট্রিমেন্ডাস পসিবিলিটিস ফর আ পিপলস, ফর ডেভেলপমেন্ট। এটা কিন্তু ইট ইজ নট এ ড্রিম, ইটস নট এ পাইপ ড্রিম, এটা কিন্তু ইট ইজ উইদিন দ্য রেলম অফ পসিবিলিটি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সভরেন, আমাদের ইন্টারেস্টস, এটা মেনটেন করতে হবে। সো ইটস এ ট্রিকি ব্যালেন্স, সামটাইমস ইটস এ ট্রিকি ব্যালেন্স। আপনার কখন আপনার পারসিভ ন্যাশনাল সেলফ ইন্টারেস্ট এফেক্টেড হচ্ছে সেদিকেও সজাগ থাকতে হবে, আপনার কমনালিটিস যেটা স্ট্রেস করলে আপনার আমার সুবিধে এবং ইটস মিউচুয়াল উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। দিস ইজ নট ইজি টু ডু, কিন্তু দিস হ্যাজ টু বি ডান। সুতরাং সার্কেও আমরা এভাবেই যাচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়ালি সার্ক কান্ট্রিজগুলো আর অ্যাচিভিং ট্রিমেন্ডাস প্রোগ্রেস, অ্যাজ ইউ ক্যান সি। এবং এটাতে আমরা কি সার্চে বেনিফিটটা রিপ করতে পারছি কিনা, বিকজ আমরা দেখছি যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারা FTA করেছে এবং তাদের ভলিউম অফ ট্রেড, বাইলেটারাল ট্রেড হ্যাজ ইনক্রিজ ইমেন্সলি। কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু ডিসকাস করছি FTA-র কথা পাকিস্তানের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, বাট উই ক্যানট ফোর্জ, উই ক্যানট ইঙ্ক দ্যাট ট্রেড। সি, অ্যাজ ইউ উইল নোট, যে আমাদের ট্রেড কিন্তু এখন মোটামুটি মোস্টলি ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার সঙ্গেই রয়েছে, কারণ আমাদের ট্রেড কম্পোনেন্টটা হচ্ছে RMG সেক্টরস, তাই না? সুতরাং মোস্টলি হিউজ পার্সেন্টেজ অফ আর ট্রেড ইজ উইথ ইউরোপ অ্যান্ড আমেরিকা, সেটা তো রয়ে গেছে। এটা কিন্তু দিস ইজ দ্য প্রবলেম অফ মেনি ডেভেলপিং কান্ট্রি রিজনাল গ্রুপিংস, পুরাতন মেট্রোপলিটন পাওয়ার্সের সঙ্গে ট্রেড রয়েছে, এবং আমরা সেখানে সাউথ সাউথ কোঅপারেশনের কনটেক্সটে আমাদের ট্রেডটা রিজনাল করতে চাচ্ছি। অনেক সময় হয় কি, ইউ কম্পিট উইদিন দ্য রিজন অ্যামাং ইউর সেলফ ফর দ্য সেম প্রোডাক্টস ফর দ্য মার্কেটস ইন অন্য জায়গায়, সেটা অনেক অনেক সময় হয়ে থাকে, এবং এক্ষেত্রে তাও কিছুটা আছে। তবুও আমরা যেখানে মনে করছি যে
we have our people will gain jekhom mone koren je amra jodi je bharote investment korle amra jodi labh hoye ete ejonno amra negotiate kore jate kore bharote investments bangladeshira korte pare ekhon as you know shei ban ta lift hoye geche amra asha korbo je dhire holeo monthor gotite holeo sar ta aro jordar hobe ebong aro vibrant hobe tobe the vibrancy cannot be artificially induced kintu bharoter shonge amader je disputed issues gulo ache unresolved issues gulo ache shegulo amra kotokkhone egote perechi pani simanto ba other areas sheshob amra address korchi amader mukhyo uddeshyo hocche je prothomoto ekta rajnoitik shushomporko kora seta korte samokkho hoyeche bole amra bishwash kori galo koy কয়েক মাস আপনারা দেখেছেন যে নানা স্টেপস হয়েছে যেটা হ্যাজ পজিটিভলি কন্ট্রিবিউটেড টু দ্য রিলেশনশিপ কিছুদিন আগে যেরকম মৈত্রী ট্রেন ইজ এ কেস ইন পয়েন্ট তবে দুটো নেইবারলি কান্ট্রিজ রিলেশনশিপ ইজ ইটার্নাল এটা সবসময়ের জন্য প্রযোজ্য সুতরাং আমাদের যেটা গোলটা হচ্ছে যে পলিটিক্যালি ইউ ক্রিয়েট সার্কামস্টান্সেস উইচ আর পজিটিভ এবং তারপরে আপনারা যে ইন্ডিভিজুয়াল ইস্যুসগুলো কিছু আপনি বলেছেন যেসব এসবের জন্য আমরা মেকানিজমস স্টাবলিশ করেছি এবং সেসব মেকানিজমস হ্যাভ বিন আনলিশড ইন আদার ওয়ার্ডস এসব নেগোসিয়েশনস চলছে আমরা রেগুলারলি আপনারা খেয়াল করে থাকবেন ভারত এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে ফরেন অফিস কনসালটেশনস এটা অন এ রেগুলার বেসিস আমরা শুরু করে দিয়েছি আপনি যে প্রশ্ন করেছেন তার ডিটেইলস বলতে তার ডিটেইলস কিন্তু are discussed at levels official levels shei sob discussions kintu regularly hobe ekhon theke pakistaner shonge o tai pakistaner notun sarkar esche ami asha korbo shigroi amar shombhob hobe pakistane jawar ekta daawat royeche ebong seta korte gele tar porei pakistaner shonge o amar foreign office consultations arambho korbo sudrang issues to sob shomoy thakbei It depends on how you maneuver in a way that you win as well as your neighbors win from a particular relationship. In other words, to create a win-win situation. Dr. Chowdhury, kichudin age British Home Secretary সফর করে গেছেন বাংলাদেশে তিনি কাউন্টার টেরিজমের বিষয়ে কথা বলতে গিয়ে একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশ এবং ব্রিটেনের সন্ত্রাসীদের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আপনারা কি এই ব্যাপারে কোনো কোনো কাজ করতে যাচ্ছেন কি না এগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে দেখুন এইসব ব্যাপারে আমাদের কিন্তু রেলেভেন্ট এজেন্সিজ রয়েছে অর্গানাইজেশনস রয়েছে আই এম শিওর দ্যাট দে আর ওয়ার্কিং অন দিস এসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সে ধরনের ডিসকাশনস এ ব্যাপারে হয়নি তবে দের ইজ নো রিজন টু থিঙ্ক দ্যাট দ্যাট দের ইজ a lack of understanding of the nature of terrorism in this country seta amra jani tobe amra ekta with a modicum of pride amra bolte pari je ekhon porjonto e deshe apnara goto galo 14 mas 15 mashe kono bomb pheteni shebhabe kono terrorist activity hoyni no shots have been fired in anger amra jeta bole thaki আজকে বাংলাদেশ কিন্তু পারহ্যাপস ইজ দ্য মোস্ট স্টেবল কান্ট্রি ইন দ্য রিজিয়ন ইন দ্যাট সেন্স এবং আমরা আশা করব আপনাদের সকলের সহায়তায় আমাদের সকল বন্ধু দেশসমূহের সহায়তায় বাংলাদেশে আমরা সেই স্টেবিলিটি বজায় রাখতে পারি ধন্যবাদ ডক্টর চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে নিশ্চয়ই একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তা সত্ত্বেও আমাদের সব চেষ্টার মূল লক্ষ্য যেন থাকে কিছু কার্যকর সাফল্য অর্জন করা একসময় কৈটিল্য বলেছিলেন একটি সফল দেশের বা সফলতার চাবিকাঠি হচ্ছে একটি রাষ্ট্রের সক্রিয় পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি অ্যাক্টিভ ফরেন পলিসি আমরা আশা করব একবিংশ শতাব্দীতে আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন যেসব লক্ষ্য রয়েছে সেগুলো অর্জনের জন্য
পররাষ্ট্র নীতির দিক থেকে এবং পররাষ্ট্র যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো সেই লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হবে এবং আমরা একটা সফল অবস্থানে পৌঁছাতে পারব। আপনাদের সবার জন্য রইল অসংখ্য শুভকামনা।